আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। বোরিং মানে তো জি বোঝেন অনেকে আচ্ছা বলে, ভাই, আপনার অনেক আপনার কোনো হ্যাঁ আপনার হ্যাঁ কোনো মানে আপনার কোনো মানে ভ্যালিড প্রশ্ন থাকলে করেন। এই প্রশ্নটা না খুবই শিশুতোষ প্রশ্ন হলো, কোনো ভ্যালিড প্রশ্ন, যেমন ইন্টারেস্টিং প্রশ্ন সেগুলো থাকলে করেন আচ্ছা ইন্টারেস্টিং বসলে, আচ্ছা যেটা নিয়ে আলোচনা করা আপনি যায়। কি করলে, আচ্ছা আরেকটা আলোচনা করি, মনে করেন আপনি কি করলে মানে মুসলমান হবেন, মানে কি মানে কি দেখলে আপনি মুসলমান হবেন, যে মানে আপনি স্বীকার করবেন ইসলাম ধর্ম সত্য ধর্ম, মানে কি করলে আমি আপনি কি দেখালে মানে আপনার কাছে কি কি আছে সেটা বলেন, আপনার কাছে আছে আমার কি কি? কাছে আছে, আমার কাছে আছে একটা কচ্ছপ থেকে আমি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ কচ্ছপই বলবে, বুঝছেন, তারপর আছে আমার মধ্যে কচ্ছপ, সানকে কচ্ছপকে দুধ দিয়ে আপনি করে ফেলা, বলাচ্ছেন, হ্যাঁ কচ্ছপকে দিয়ে আপনি বলিয়াছেন হ্যাঁ তার লাইলাহা? শুনেন 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 আমার মধ্যে আছে, তারপর যদি যদি আমি বলি পাথরে পাথর যেগুলো কথা বলতে পারে না, এগুলো যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বলে আপনি কি মান আনবেন? আপনি আগে বলে দেখান, তারপর তো আমি চেক করে দেখবো যে আপনি পাথরের পিছনে কোনো যদি টেপ সেটা রেকর্ডার সত্য লুকায় রাখছেন হয়, কিনা। অবশ্যই অবশ্যই যদি সত্য হয়, যদি সত্য মানে যদি সত্যিকার ভাবে কোনো ট্যাপ ছাড়া যদি পাথর যদি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ, তখন আপনি কি করবেন সেটা বলুন। তখন তো বুঝবো যে আপনি কোন একটা জাদু করেছেন, চালাকি করেছেন, কারণ এরকম তো হওয়া যদি সম্ভব না। জাদু না করি পাথরের তো কথা বলার সম্ভব না, ক্ষমতা নাই। কিন্তু যদি সম্ভব কে যদি আমি অলৌকিক ভাবে সম্ভব করাই তখন কি করবে, আচ্ছা ঠিক আছে, করালে আমি মেনে নিব, যান নাস্তিকরা আপনার তো কথা জাদু মেনে বিশ্বাস নিব, করে আপনি না। যেটা বলবেন, আপনি যেটা বলবেন সেটা মেনে নিব, ঠিক আছে? এরকম এখন দেখাতে পারবেন, তাইলে তাইলে হ্যাঁ তাহলে এরকম এখন দেখাতে এবার পারবেন? শুনেন যুক্তির কথাটা, শুনেন এখন যুক্তির কথাটা আসি, আজ থেকে 1400 বছর আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর থেকে লা ইলাহা এবং সানকে দু টুকরা করা, কচ্ছপ থেকে ইয়া করা, সেটা তো একজনের কথা না। এবার এবার এটা প্রশ্ন করতে পারেন আপনি, একটা জিনিস প্রশ্ন করতে পারেন, একটা এটা হয়ে গেছে কিন্তু আপনি দেখেন নাই, একটা জিনিস প্রশ্ন করতে পারেন, এটার সত্যতা কি, এটার প্রমাণ কি, এটা এটা কতটুকু বিশ্বাস? আমি বলবো যে সেটা সত্যতা হচ্ছে মানুষ একজনে মিথ্যা বলতে পারে, দুইজনে মিথ্যা বলতে পারে, তিনজনে মিথ্যা বলতে পারে, চারজনে মিথ্যা আচ্ছা বলতে আচ্ছা, পারে, এক লক্ষ আপনি কি মানুষ জানেন মিথ্যা যে বলতে পারে, হনুমান, 1 কোটি মানুষ আচ্ছা মিথ্যা আপনি বলতে কি পারে, জানেন যে কিন্তু হনুমান, আপনি কি জানেন, আপনি দুইশো সময় নেবার কোটি থামেন, মানুষ মিথ্যা বলতে পারে না। আচ্ছা সময় নষ্ট করেন না ভাই, সময় নষ্ট করেন না। আপনি কি জানেন যে হনুমান পিঠে কৈলাস পর্বত নিয়ে সমুদ্র পার হয়ে গেছিল উড়ে উড়ে, এটা জানেন, এটা শুনছেন? এটা তো ওই যে না মানে আমি ওটা ইসে শুনি আছে, নাই, ওটা আমি বিশ্বাস রামায়ণে আছে, রামায়ণে আছে, এবং রামায়ণে এটাও লেখা আছে যে অসংখ্য মানুষ এটা দেখেছে এগুলো হচ্ছে যে কল্পনা, কাল্পনিক হনুমান, কাহিনী, এটা হচ্ছে কাল্পনিক কাহিনী, এটা কিন্তু এটা তো কাল্পনিক। রামায়ণে লেখা আছে, এটা অনেক মানুষ দেখেছে, হাজার হাজার মানুষ, হাজার হাজার বান্দর সেখানে ছিল, তারা সবাই দেখেছে যে কোটি হনুমান মানুষ কান্দে দেখেছে, কুড়ে, কোটি মানুষ দেখেছে, কোটি মানুষ হাজার হাজার মানুষ দেখেছে, লক্ষ লক্ষ সৈন্য ছিল, সবাই দেখেছে যে হনুমান কাঁধে কৈলাস পর্বত নিয়ে তারপরে উড়ে উড়ে এসছে, এটা ওই রামায়ণে লেখা আছে যে হাজার লক্ষ লক্ষ সৈন্য সামন্ত দেখেছে, স্বচক্ষে দেখেছে। যাই হোক শোনেন ভাই আমি যেটা না না, বলি যাই হোক কি, আমার যাই হোক কি, আপনি আপনি হনুমানের কাহিনীটা বিশ্বাস করেন কিনা? না, আমি হনুমানের কাহিনীটা বিশ্বাস করি না, কিন্তু এখানে তো আমি লেখা যে আছে যে মুসলমানের এখানে জন্য হাজার লক্ষ লক্ষ আমি সৈন্যবাহিনী দেখেছে। আমি হনুমানের জিনিসটা বিশ্বাস করি না, আচ্ছা আচ্ছা, আপনার কথা কিন্তু শুনে বুঝতে আমি পারছি যে আপনি হয়তো বয়স অত্যন্ত কম, অথবা আপনি মাদ্রাসাতে পড়ালেখা করেন, এবং না সম্ভবত না আপনার না না এক্সেন্ট আমি শুনে বোঝা মাদ্রাসায় যাচ্ছে পড়ি নাই, আপনি আমি মানে মাদ্রাসায় গ্রামে পড়ি নাই থাকেন, সত্যি, আপনার এক্সেন্ট শুনে মনে হচ্ছে আপনি বোধহয় গ্রামে না থাকেন আমি ভাই। আমি গ্রামে পৃথিবীটা না এই যে না এই না আপনি যে প্রমাণ নিয়ে হুম আসছেন সেই প্রমাণের উপর চলে না, ঠিক আছে? এইরকম প্রমাণের উপর চললে তখন হনুমান যে কাঁধে করে পাহাড় না নিয়ে আসছে সেটা তারপরেও সত্য হয়ে শুনেন যায়। আরো আমার কথা বলি, কথা, আমি আমি যখন আপনার কথা সাথে বলছি তখন দ্বিমত একটু প্রকাশ শুনবেন, আমি যখন কথা বলছি তখন একটু আছে শুনবেন, তখন একটু শুনেন, আপনি যে এই ধরনের প্রমাণ নিয়ে আসছেন এগুলো কোনো ভ্যালিড কথা না, এগুলো হচ্ছে খুবই হাস্যকর গাঁজাখুরি কথাবার্তা। হ্যাঁ, আপনার কথা যদি সত্য হয় তাহলে হনুমান যে কাঁধে করে পাহাড় নিয়ে আসছে, লক্ষ লক্ষ সৈন্য সামন্ত দেখছে, সেটাকেও সত্য বলে মেনে নিতে হয়, ঠিক আছে? আরো অনেক কিছু আছে, যেমন গ্রিসে জিউস নামক একটা দেবতা ছিল, সেই দেবতাকেও হাজার হাজার মানুষ দেখছে নাকি, এইরকম বইয়ে লেখা আছে, ওদের বইতে লেখা আছে। আবার মিশরে যে দেবতারা ছিল তাদের হোরাস নামক একটা দেবতা ছিল, তাকেও লক্ষ লক্ষ মানুষ নাকি দেখছে, লক্ষ লক্ষ মানুষের সামনে আসছিল হোরাস দেবতা। হ্যাঁ, সেটাও ইজিপশিয়ানদের গ্রন্থে সেগুলো লেখা আছে, ঠিক আছে? এখন এইগুলা কোনো ভ্যালিড প্রমাণ হতে পারে না, ঠিক আছে? আচ্ছা বুঝতে ভাইয়া ঠিক পেরেছেন? আছে, আচ্ছা, আমি আপনি বুঝতে না আমি আপনি আপনি বুঝতে পারবেন না, আমি আমি নিশ্চিত যে আপনি আমার কথা কিছু বুঝতে পারবেন না, কারণ হচ্ছে আপনার না যে না না শিক্ষার লেভেল, বুঝতেছি না না আপনার বুঝতেছি যে শিক্ষা বুঝতেছি এবং বুঝতেছি জ্ঞানের আমি লেভেল, না আমি ভাই একটু বুঝছি, শুনে নেন, শুনে নেন, আপনি শুনে নেন, আমাকে আঘাত করেন আপনার না যে প্লিজ, আপনার যে শিক্ষা এবং জ্ঞানের লেভেল, সেই লেভেলে আপনি এই যে আমার কথাগুলো আপনি হয়তো ধরতে পারবেন না, কিন্তু আপনাকে আমি অনুরোধ জানাবো যে আপনি আরো পড়ালেখা করেন, জ্ঞান অর্জন করেন, পার্সোনাল জ্ঞান অ্যাটাক অর্জনের করবেন না চেষ্টা করেন। না না, পার্সোনাল অ্যাটাক করছি না, যেটা আচ্ছা সত্য আমাকে সেটা বলছি, যেটা সত্য সেটা বলছি। আপনি যে লজিক দেখিয়েছেন, আপনি যে পাথরে কথা বলতে পারে, পাথরের তো ব্রেইন নাই, বা পাথরের তো ঠোঁট বা জিহ্বা বা ভোকাল কর্ড, একটা কথা বলতে গেলে কি কি জিনিস লাগে আপনার কি জানা আছে? একটা কথা, কিছু একটা কথা বলতে হলে ভোকাল কর্ড লাগে, এই যে ভোকাল কর্ড এখানে থাকে, এখান থেকে বাতাস বের হয়, বাতাস বের হয় জিহ্বাটা দিয়ে সেই জিনিসটা উচ্চারণ করে, ঠোঁট দিয়ে উচ্চারণ করে, দাঁত দিয়ে উচ্চারণ করে, এই যে আলজিহ্বা দিয়ে উচ্চারণ করে, এই জিনিসগুলো দরকার হয় একটা উচ্চারণ করতে, শব্দ উচ্চারণ করতে, যে কোনো একটা সেন্টেন্স উচ্চারণ করতে, বাক্য উচ্চারণ করতে, এই জিনিসগুলো দরকার হয়।
ঠিক আছে, বুঝতে পারেন এই জিনিসগুলো বোঝেন, একটা হুম শব্দ উচ্চারণ করতে কি কি জিনিস লাগে, নাক কান এই যে তালু, মুখের যে এই এই জায়গার তালু, এই জায়গাগুলোতে শব্দটা এসে এই জায়গা থেকে বের হয়, এই জিনিসগুলো দিয়ে শব্দটাকে নিয়ন্ত্রণ করে, এই জিনিসগুলো বোঝেন ভাই? একটা পাথরের এইরকম কোনো কিছু নাই, ভোকাল কর্ড নাই, জিহ্বা নাই, দাঁত নাই, ঠোঁট নাই, এই কারণে সে উচ্চারণ করতে পারবে না সেটা, এটা বোঝেন? একটা গাছের এই হ্যাঁ জিনিসগুলো নাই দেখে গাছ একটা শব্দ উচ্চারণ করতে পারে না, একটা টেলিভিশনের এই জিনিসগুলো নাই দেখে টেলিভিশন কথা বলতে পারে না, টেলিভিশনে আছে একটা স্পিকার, সেই স্পিকার দিয়ে যেই আপনি যেই মেসেজ দিবেন তাকে, সেই স্পিকার থেকে সেই শব্দটা শুধু বের হবে, অন্য কিছু বের হবে না। একটা যন্ত্র এটা আছে, বসে দেওয়া যাবে। না না আপনি আগে শুনে নেন, কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে মানে একটা শব্দ উচ্চারণ করা কোনো পাথরের পক্ষে সম্ভব না, কারণ পাথরের কাছে সেরকম ইনস্ট্রুমেন্ট নাই, একটা জিনিস করতে হলে তো ইনস্ট্রুমেন্ট লাগে, দেখতে হলে চোখ লাগে, চোখ ছাড়া আপনি দেখতে পারবেন না, ঠিক আছে? আপনি যদি বোবা হন, আপনি যদি বোবা হন, আপনার গলার এই ভোকাল কর্ডে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি কথা বলতে পারবেন না, কারণ হচ্ছে কথা বলার জন্য ভোকাল কর্ডের দরকার, এখান থেকে বাতাস বের হওয়া দরকার, এই জিনিসগুলো না থাকলে কোনো কিছুই কখনো কথা বলতে পারবে না। এগুলোর সাথে আরো আছে, এগুলোর সাথে ব্রেইন দরকার হয়, মগজ দরকার হয়, মস্তিষ্ক, মস্তিষ্ক কি বোঝেন তো, মস্তিষ্ক হ্যাঁ দিয়ে এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে, কতটুক শব্দ বের হবে, কতটুক মানে বাতাস বের হবে, ঠোঁটটা কিভাবে চাপ দিবে, জিহ্বাটা কতটুক উপরে উঠবে, জিহ্বাটা কতটুক নিচে নামবে, এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে ব্রেইন দিয়ে, এটা দিয়ে ব্রেইন নিয়ন্ত্রণ করলে একটা খুব সুন্দর ভাবে একটা শব্দ মুখ থেকে বের হবে, এছাড়া কখনো এই জিনিসগুলো বের হবে না। একটা পাথরের কখনো ব্রেইন নাই, একটা পাথরের কখনো জিহ্বা, ঠোঁট, দাঁত এগুলো নাই, এই কারণে একটা পাথর কখনো কথা বলতে পারবে না, মানে আলি ঝালি একটা কথা বলে ফেললেই তো হলো না ভাই, তাই না? একটু মাথা খাটায়, মানে মগজ খাটায়, বুদ্ধি খাটায় তো একটা কথা বলতে হয়, তাই না? নাকি নাকি যা ইচ্ছা বলে গেলেই হইলো, হ্যাঁ এবং মনে করলাম যে খুব আচ্ছা ইসলাম ইসলামে একদম আজকে নাস্তিকদের একদম দাঁত ভাঙা, হ্যালো সরি আমার লাইনটা একটু স্লো হয়ে গেছে, তো যেটা বলছিলাম যে মানুষের একটা মগজ আছে, সেই মগজটা একটু ব্যবহার করেন, মগজটা একটু ব্যবহার করে, বুদ্ধিটা একটু ব্যবহার করে, তারপর একটা কথা বলবেন, ঠিক আছে? মানে একদম আচ্ছা বোকার আচ্ছা মতো ঠিক আছে কথা আশিক ভাই, বলতে হবে আশিক না। ভাই আশিক ভাই আমি আরেকটা কথা বলতে চাইছিলাম আপনার কাছে প্রশ্ন রাখতেছে, আপনি তো অনেক জ্ঞানী, আমার সাথে অনেক জ্ঞানী, যেহেতু আপনার কাছ থেকে অনেক কিছু শিক্ষার আছে। একটা সত্য কথা হচ্ছে আপনি নাস্তিক হলে, আমরা মুসলমান হলে অনেক কিছু আপনার থেকে শিখার আছে, অনেক কিছু, অনেক অনেক কিছু যেগুলো আমরা জানি না, অনেক কিছু শিখার আছে। আমি শিখতে এসেছি, আমি এখানে বিতর্ক দিতে আসি নাই, আমি আপনার থেকে শিখতে এসেছি, জানতে এসেছি। আপনি আরেকটা জিনিস ভাই জানতে আপনার কথা চাই, আমি কিছু আমি বুঝতে পারছি না, কেটে কেটে যাচ্ছে, না আসলে আমি এখানে তর্ক দিতে আসি নাই, বিতর্ক করতে আসি নাই, আমি শিখতে আসছি, আমি একটা জিনিস শিখতে আসছি। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি আপনার থেকে শিখতে আসছি। আচ্ছা আপনার বাসায় কোনো ইসলামের বই আছে, কোনো ইসলামিক বই আছে আপনার বাসায়? হ্যাঁ কোরআন আছে আর কি, মানে হাদিস, হাদিস কোন কোন হাদিসের বাংলা অনুবাদ আছে, হ্যাঁ আছে, আল বুখারি কি আছে কি আর কি, কোন কোনটা আছে বলেন তো, বুখারি শরীফ আছে, বুখারী শরীফটা বের করেন তো, না ওইটা আম্মুর বুখারী রুমে, শরীফটা আম্মুরে নিয়ে আসেন ভাই। ঘুমাচ্ছে, আল্লাহ আম্মুর আম্মুর রুমে আচ্ছা আম্মু ঘুমাচ্ছে। আচ্ছা বুখারী শরীফ নিয়ে আসতে পারলে আপনাকে এখনই অনেক কিছু প্রমাণ করে দিতে পারতাম। আচ্ছা আমি আপনার থেকে শিখতে এসেছি, আসলে আপনার থেকে জানতে এসেছি, আমি আসলে বিতর্ক দিতে আসি নাই, একটা জিনিস আসি বা শিখতে এসেছি কি জানেন, আসলে মানে আমি কি করছি জানেন, আমি ধর্ম নিয়ে রিসার্চ করতেছি, আপনার লাইভ গুলো আমি বেশি দেখি, দেখতে দেখতে কি হয়ে গেছে জানেন, বিশ্বাস করেন বা নাই করেন জানি না, আমার একটা মেন্টালিটি প্রবলেম হয়ে গেছে, মানে ভয়, মৃত্যুর একটা ভয় ঢুকছে, মৃত্যুর পর কি হবে সেটা নিয়ে আমার ভয় ঢুকছে, আসলে কি আজাব হবে না হবে না না আপনার সেটা নিয়ে আমি আপনার এরকম দ্বিধায়। হবেই, আপনার এরকম হবেই, কারণ আপনি মনে করেন পাথরে কথা বলতে পারে, আপনার যার এরকম জ্ঞান বুদ্ধি সে তার এরকমই মনে হবে। না 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 শুনেন, ওইটা বাদ দেন, ওই টপিকটা বাদ দেন না প্লিজ, না না ওই ওই টপিকটা টপিকটা তো বাদ আপনি দেন, বলে আমি ওইটা ফেলছেন, জিজ্ঞেস বলে করি ফেলছেন কচ্ছপে কথা বলে, পাথরে কথা বলে, না, পাথরে সেটা লাইলাহা আমার বলে। বিশ্বাস আর কি, সেটা না আমার না না বিশ্বাস ছিল আর কি, শুনেন আপনার শুনেন আপনার শুনেন, যে আপনার আমি যে জ্ঞান তার বুদ্ধি, আপনার যে জ্ঞান বুদ্ধি, আপনার এই জ্ঞান বুদ্ধি দিয়ে এইটুক পর্যন্ত যাওয়া সম্ভব, বুঝছেন? এই কারণে আপনাকে আমি না আমি বলেছি তো যে আপনার আপনি লাইভে আরো কি, আমি তো পড়ালেখা আমি করেন। তো সমান না না আপনি আরো সবাই, পড়ালেখা করেন, আপনি ভাই আপনি একটু মানে আমি তো একটু শিখে আসলে এসেছি, সহজ শিখতে সরল, এসেছি আপনার থেকে, আপনি আসলে একটু সহজ সরল বোকাশোকা টাইপের মানুষ বলে আমার মনে মনে হচ্ছে। হ্যাঁ তো আপনি একটু পড়ালেখা করেন, একটু বইপত্র পড়েন, আপনাকে আমি কিছু বইপত্র দিয়ে দিতে পারি, আমাদের নাস্তিক.com এ গ্রন্থাগার সেকশনটা আছে, সেখানে অনেকগুলো বই পাবেন, এই বইগুলো ভাই আপনি একটু পড়ে ফেলেন।
ঠিক আছে, এগুলা পরেই তো আমার সমস্যা হচ্ছে, এগুলা না পরে আপনি আমার কোনো বই সমস্যা হচ্ছে পড়েন নাই, আমার, আমি নিশ্চিত, আমি নিশ্চিত আপনি কোনো আমি বই পড়েন নাই, আপনার লাইভ গুলো দেখে, আপনার লাইভ গুলো দেখে লাইভ আমার দেখলে সমস্যা তো হচ্ছে হবে না আমার। ভাই, বই পড়তে হবে, লাইভ দেখলে হবে না ভাই, আমি বই পড়তে হবে। তসলিমা নাসিমের মানে লেখা গুলা ফেসবুকের লেখা গুলা পড়ি, আপনার লাইভের আপনার ওই ওয়েবসাইটের গুলা পড়ছি, আপনার লাইভ গুলো দেখে আমার একটা প্রবলেম হচ্ছে। প্রবলেমটা হচ্ছে মানসিক ভাবে আমি কি করছি, মৃত্যুর একটা বই ঢুকছে আমার শরীরের মধ্যে, আমার মৃত্যুর বই ঢুকে এখন কি মরে কি হব, আসলে কি মরে আমি একেবারে নিঃশেষ হয়ে যাবো নাকি পরকাল আছে, সেটা নিয়ে আমি কনফিউশনে পড়ছি। মানে সেটা আচ্ছা কিভাবে দূর করবো একটু ঠিক আছে আমাকে ভাই, আমাকে সেটা একটু দূর মানে করা, সেটা দূর করা কিভাবে আসলে দরকার নেই, আপনি পড়ালেখা করেন, জ্ঞান অর্জন করেন, বইপত্র পড়েন, না, তাহলে নাস্তিকো তো ডট আমি কমে দ্বিধায় গ্রন্থাগার সেকশনে, দ্বিধায় আমার নাইলে নাস্তিকো তো ডট কমে প্রবলেম হচ্ছে গ্রন্থাগার আপনার। সেকশনে অনেকগুলো বই আছে, পিডিএফ আছে, সেই বইগুলো পড়েন, বিশেষ করে বিজ্ঞান এবং যুক্তিবাদ বিষয়ক বইগুলো পড়েন, তারপরে আপনি আর একটু বড় হলে সেগুলো এমনিতে কেটে যাবে। ঠিক আছে, না আচ্ছা এখন ভাই, এখন ডাক্তার দেখাইছি, একটা মানসিক ভাবে একটা ডাক্তার দেখাইছি, এখন প্রবলেম হচ্ছে আমার, মানে একটা মৃত্যু নিয়ে একটা প্রবলেম হয়ে যাচ্ছে আমার, মৃত্যুর পর কি আচ্ছা হবে এটা বুঝতে কি হবে। পেরেছি, আপনাকে হয়তো ছোটবেলা থেকে অনেক ভয় টয় দেখানো হয়েছে মরার পরে কি হবে না না হবে, এগুলো দিয়ে না এগুলো নিয়ে, আপনার ভিডিওটা দেখে, আপনার ভিডিও গুলা দেখে এরকম হয়েছে, আমার ভিডিও দেখে তো এরকম হওয়ার কথা না, কারণ আমি উল্টা মানে মরার পরে কিছু না এটা বলি, যারা মরার পর এই জন্য আছে আমি মরার পর বলতেছি আপনাকে মারবে হয়ে যাবে। মরার পর কিছু নেই এটা নিয়ে বলতেছি, মা বাবাকে আর পাবো না, আর আমার বোনকে পাবো না, আমার ভাইকে পাবো না, আমি ওদেরকে চিরজীবন পেতে চাই, আমার বাবাকে পেতে চাই চিরজীবন, আমি চিরজীবন আমি দিয়ে কি চিরজীবন এখন করবেন, পাচ্ছি না, আপনার চিরজীবন চিরজীবন আমি আপনি ওদেরকে বাঁচতে পেতে চান, চাই, কারণ আমি ওদেরকে ওদেরকে ভালোবাসি, আমি ওদেরকে ভালোবাসি আমি অনেক, আমি চাই ওদেরকে চিরজীবন। এখন আপনার আচ্ছা এটা ভিডিও তো, দেখে আমি ওদেরকে তো চিরজীবন পাচ্ছি না, আপনার আপনার বিশ্বাস করে, আপনার জিনিসটা বিশ্বাস করে, আপনার নাস্তিকতা বিশ্বাস করে ফেলছি, কারণ দেখতে দেখতে আমার একটা আপনার প্রতি একটা ভালোবাসা চলে আসছে, তখন ভাই আমি আপনি, এখন আমার আমার কি মনে হয়, ভাবে সমস্যা হয়ে গেছে। আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আপনার মনে হয় আপনি একজন ভালো সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করেন, ভালো মানসিক করছি চিকিৎসকের সাথে করছি যোগাযোগ করেন, করছি করছি ওষুধ দিছে, করেছেন, দেখেন আপনাকে ওষুধ ওষুধ দিছে, দিয়েছে, ওষুধ দিয়েছে, হ্যাঁ আচ্ছা আপনি ওষুধ এই খান, যে ওষুধ ওষুধের কোর্স কমপ্লিট ওষুধ করেন, দিছে কমপ্লিট করে তারপরে আমার সাথে একদিন কথা বলতে আসেন, ঠিক আছে, ঠিক আছে ভাই, ভালো ওষুধ থাকেন, দিছে আপনার জন্য ওষুধ শুভকামনা রইল, আজকে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন ভাই। আচ্ছা মানে বোকা, একটু বোকাশোকার ছেলে আর কি, থাক কেউ কিছু মনে করেন না, ছোট ছেলে, একটু বোকাশোকা, কিছু বোঝে না এখনো, পাথরের কথা বলতে পারে ইত্যাদি ইত্যাদি বিশ্বাস করে, এখনো বয়স হলে হয়তো কেটে যাবে, আবার নাও কাটতে পারে, যদি ইসলামের ভিতরে থাকে তাহলে কাটবে না, কচ্ছপে দোয়া দোয়া দরুদ পড়ে, পাথরে দোয়া দরুদ পড়ে, এগুলো মনে হবে, কিন্তু আর একটু বড় যদি আসলেই বড় হয় তাহলে হয়তো এই জিনিসগুলো কেটে যাবে। আচ্ছা আর যারা মুমিন ভাইরা আছেন তারা একটু এখানে লেখেন যে